আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে মাত্র দুই গজ কাপড় দিয়ে কিভাবে পেটিকোট কাটিং করবেন। তো এখানে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কেনার যে ভাঁজটা কাপড়ের সেই ভাঁজই আছে, আর যেহেতু এখানে দুই গজ কাপড় সেটাও দেখিয়ে দিব। এই যে 36 ইঞ্চি, তো এখানে ডাবল কাপড় আছে, তো 36 ডাবল, তো দুই গজ সমান মাস খানে কেটে নিব। তো এই যে এক গজ এক গজ করে দুইটা পার্ট হয়েছে আলাদা। এখন কি করব, যে কোনো একটা পার্ট নিয়ে এইভাবে করে এক সাইড থেকে বেল্টের কাপড়টি বের করে নিব। দুই গজ কাপড় দিয়ে কাটলে কিন্তু সাইড থেকে বেল্টটা বের করতে হয়, আর সদী গজ কাপড় নিলে সাইড থেকে বেল্টটা কাটতে হয় না, ওই কাপড়ের পাশে যে কাপড়টা এক্সট্রা থাকে সেখান থেকেই কাটিংটা করলে হয়। তো দেখুন, এই যে আমি 3 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি, একটু কম হয়েছে। আবারও কাপড়টি একটু উঠিয়ে এরপর ভাঁজটি দিয়ে দিলাম। এখন 3 ইঞ্চি আছে, দেখুন এই যে, ঠিক আছে। তো এটা কিন্তু ডাবল হবে, এরকম ডাবল করছি, আর এই পাশে এই যে এরকমভাবে কেটে নিব। তো এটা কিন্তু ডাবল হয়েছে, মানে বেল্টের কাপড়টা আর কি ডাবল। এই যে এখন বেল্টের কাপড়টা রেখে দিব, আর এটা সমান মাঝখানে ভাঁজ করে নিব এরকমভাবে। আর আমার আগের কাপড়টা, মানে যে পার্টটা যে রেখে দিয়েছিলাম, সেটা ভাঁজ করাই আছে। তো দুটোটা পার্ট এরকমভাবে একলগে রাখবো। ছোটো পার্টটা আমি উপরে দিয়ে দিলাম, আর আপনারা যদি চান যে এটার মানে বড় পার্টটার ভিতরে রাখবেন তাহলেও পারেন। তো এই তো রাখলাম। এখন যে কোনো এক সাইড থেকে 5.5 নেবেন এরকমভাবে। এখানে কিন্তু ছোটো বড়ো কাপড় আছে, সমস্যা নেই, হোক আপনি বড় কাপড়টা থেকে মাপটি নেবেন। এরপর এই পাশ থেকেও 5.5 নেবেন, দোনো পাশে 5.5 করে নিয়েছি। এখন এইভাবে ধরে, দেখুন এইভাবে করে ধরে একটি হাত দিয়ে ডলা দিয়ে নিব, আর নোকটা দিয়ে এইভাবে ঘষা দিবেন। এতে করে কি সুন্দর একটি দাগ হবে, সেই দাগে কাটিংটা করলেই হবে। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি চক দিয়ে দাগটি দিয়ে দিচ্ছি, যেহেতু কালা কাপড় আর এইভাবে আপনারা বুঝবেন না। তো যেই ভাঁজটি পড়ছে আর কি নোখ দিয়ে ঘষার ক্ষেত্রে, তো সেইভাবে আপনারা চক দিয়ে এরকম স্পষ্ট করে দাগটি দিয়ে কেটে নিতে পারেন। আর নয়তো দুই সাইডে যে মাপ নিয়েছি, তো এরকমভাবে একটি তেসরা দাগ দিয়ে দুই দাগের সাথে মিলিয়ে নেবেন। এই দাগটি ব্যাস আপনারা দুই দাগের সাথে এরকমভাবে তেসরা করে দিলেই হবে। তো কাটিংটা হয়ে গেছে। এখন আমি দোনোটা, মানে যে পাড়ের যে ছাট খারাপ পাশটা সেটা এক পাশে রাখবো, আর এই যে আড়া পাশটা এক পাশে। এই যে তো এরকমভাবে রাখার পর এখানে আমি একটু এইভাবে করে রাউন্ড দিয়ে দিব। নিচের যে ঘেরটা সেটা রাউন্ড করে কাটবেন। এটা ছায়ার ক্ষেত্রে এরকম রাউন্ড দিয়ে কাটতে হয়, তাহলে রাউন্ড হয়। এখন দেখুন, আমি 6 পার্ট যে হয়েছে সেটি আপনাদের দেখিয়ে দিব। তো এই যে দুই পার্ট, ছোট দুই পার্ট হয়েছে, আর একটু বড় সাইজের দুই পার্ট, আর এটা হয়েছে বেশি যে ডাবল যে পার্টটা সেটা দুই পার্ট। তো 4 পার্ট 5 6 পার্ট 6 পার্ট হয়েছে। এখন সেলাই করে দেখাবো। তো একটি বড় পার্ট নিব, এই যে বন্ধ পাশালা যে বড় পাটটা সেটা নিব। বন্ধ পাশালা বড় পাটটা নিয়ে সিঙ্গেল যে ছোট পাটগুলো সেটি একটা এই পাশে আর একটা এই পাশে, দুই পাশে দুটি সেলাই করে লাগিয়ে নিব। এই তো সেলাইটি করলাম। এখন এই পাশে সেলাই করে নিব। এই তো এক সাইড সেলানো হয়ে গেছে।
মানে এখানে তিন পার্ট আর কি জয়েন করা হয়ে গেছে। আবারও তিন পার্ট জয়েন করে নিব, তিন পার্ট করে জয়েন করে দুটি পার্ট বানিয়ে নিব, তাহলে ছয় পার্ট হয়ে যাবে। সেটা আবার জয়েন করার পর তো আবারও একইভাবে এরকম ছোট পার্ট বড় পার্টের সাথে মিলিয়ে দোনো পাশে সেলাইটি করব। তো আমার বড় পার্টটা সমানই দোনো পার্ট কিন্তু হতো, যদি কাপড় বেশি থাকতো, যেহেতু এটা কম কাপড় এই কারণে কিন্তু এক পার্ট ছোট হয়েছে, ওটা কোনো সমস্যা না। অন্য অন্য ক্ষেত্রে এক পার্টটা বড় থাকে আর দুই পার্ট এক সমান থাকে, তো এই বেল্ট বাইর করার কারণে কিন্তু এক পার্টটা বেশি ছোট। আর এই নিয়মই আমি কাটিংটা করছি, আর আপনারা এইভাবেই কাটবেন। এখন দেখুন দোনো পার্ট ছিলানো হয়ে যাওয়ার পর যে কোনো এক সাইড আমি সেলাই করে জয়েন করে নিব। এই যে দুই গজ কাপড় দিয়ে পেটিকোট বানানো একদমই সহজ, কোনো সমস্যা নেই, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি এই যে ফাড়ার পেটিকোটের এখানে যে ফাড়াটা থাকে সেটার জন্য 5 ইঞ্চিতে এরকম, এই যে মেপে দেখাচ্ছি, 5 ইঞ্চিতে এরকম করে একটি সেলাই দিয়ে দিয়েছি। এখন বেল্টের যে কাপড়টা সেটা লাগাবো, তো বেল্টের কাপড়টি আগে সেলাই করে নিব। তো বেল্টের কাপড়টি দুই মাথা সেলাই করে নিব। এই যে এরকমভাবে দোনো পাশের যে সাইড সেলাই করে নিব। এই তো এক পাশ সেলাই দিয়ে দিয়েছি, এখন আবার এই পাশটা সেলাই করব। এই তো এখন যে কোনো এক সাইড কোমরের সাথে সেলাই করে নিব। তো আমি কিন্তু পেটিকোটের কাপড়টা উল্টা রেখে সেলাই করতেছি। আর এই যে দেখুন জয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উল্টা, এটা বাস পিটে যাইব। এই যে বেল্টটা লাগানোর সময় আবারও, মানে ওই পাশে সেলাইটি দেওয়ার সময় আবারও আপনাদের দেখিয়ে দিব। এই তো এখন কিন্তু বাস পাশটাতে আসলো, এই যে এটা কিন্তু বাস পিট, ঠিক আছে। তো এরকম একটু চিকুন করে ভেঙে বাস করে আর কি সেলাইটি দিয়ে দিব। এটা কিন্তু এই যে বাস পিটে এরকমভাবে সেলাইটি দিলে বেশি সুন্দর হয় দেখতে, আর ফিনিশিংটাও বাস পিটে সুন্দর হয়, এই কারণে এইভাবে বেলটা সেলাই করবেন। আর বেল সেলানো হয়ে গেছে একটা সেলাই, এখন আরেকটি সেলাই চাইলে দিয়ে দিতে পারেন, তো আমি দিয়ে দিছি সৌন্দর্যের জন্য ডাবল করে একটু ফাঁকা রেখে। এই তো এখন যেখানে যে আমি ফাড়া দিয়েছিলাম সেখান থেকে এভাবে ধরবো ফিতাটা উপর থেকে, নিচ থেকে দেখুন আছে 5, আর এইভাবে উপর থেকে 7 ইঞ্চি নিয়ে সেলাইটি করলেই হবে, বা 8 ইঞ্চি নিতে পারেন। তো আমি সর্বমোট 7 ইঞ্চি নিচ থেকে এই যে এতটুকু রেখে এরপর সেলাইটি দিয়ে আটকে নিচ্ছি। এই তো হয়ে গেছে। তো এখন নিচের যে রাউন্ডটা সেটা গোল করে সেলাই করে নিব, এই যে রাউন্ডটা এরকম করে দুই বাস করে নিব একটু চওড়া করে। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এই যে দেখুন আমার কোমরটা কতটুকু হয়েছে সেটা দেখিয়ে দিব। এই যে 17, এই তো 34 ইঞ্চি সর্বমোট সেলাইয়ের পর থাকছে, একটু কম থাকে নাই কিন্তু। আর এভাবে লাম্বার মাপটি আছে দেখুন, এই যে এভাবে সেলাইয়ের পর 36 ইঞ্চি লাম্বাটাই কিন্তু থাকলো, এই যে
দেখুন এই যে এখানে কিন্তু 36 ইঞ্চি, ঠিক আছে। তো আশা করি কাটিং ও সেলাই আপনারা বুঝতে পারছেন, আর যদি কোথাও না বোঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।